আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। পৃথিবীতে মহান আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীর বাইরেও মহান আল্লাহ তাআলা অগাধ সম্পদ দিয়ে রেখেছেন? আর এই সম্পর্কে তিনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কিন্তু পৃথিবীর বাইরে অনেক অনেক দূরে মহান আল্লাহ তাআলা সম্পদ দিয়ে রেখেছেন কেন? আমরা তো অত দূরে যেতেই পারি না, তাহলে ওখানে সম্পদ রাখার কারণ কি? আজকে গুরুত্বপূর্ণ এবং অজানা বিষয় আলোচনা হতে চলেছে, তাই ভিডিওটি না কেটে দেখতে থাকুন। পৃথিবী হচ্ছে বসবাসের একটি গ্রহ, যেখানে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন কিছুকালের জন্য। এই পৃথিবীতে মানুষের যাবতীয় প্রয়োজনীয় জিনিস মহান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই সম্পর্কে তিনি বলেছেন, অকুলনাহবিতু বাদুকুম লিবাদিন আদু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আমি বললাম, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমরা একে অপরের শত্রু হবে, আর পৃথিবীতে তোমাদের জন্য কিছুকাল পর্যন্ত বসবাস ও ভোগের ব্যবস্থা আছে। সূরা আল বাকারা আয়াত নাম্বার 36। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের অনেক অনেক আগে থেকে এই পৃথিবীতে জীবের বসবাস। পৃথিবীতে অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন, যা আমরা আজ পর্যন্ত ভোগ করে শেষ করতে পারছি না। কিন্তু যেহেতু সব কিছুর শেষ আছে, তাই এই পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতেই মহান আল্লাহ তাআলা তার নিয়ামত দিয়ে শেষ করে দেননি। তিনি তার নিয়ামত মহাবিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় রেখেছেন। তার নিয়ামত যে অগণিত, গণনা করে আমরা শেষ করতে পারবো না, সে সম্পর্কে তিনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার। তোমরা তার কাছে যা যা চেয়েছো, তিনি তোমাদেরকে তা সবই দিয়েছেন। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, তাহলে তা গুণে শেষ করতে পারবে না। মানুষ আসলেই বড় জালেম, বড় অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 34। এরপরে আরেকটি আয়াত আপনাদেরকে দেখাবো, যেখানে মহান আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করতে বলেছেন এবং তার নিয়ামত পৃথিবী এবং পৃথিবীর বাইরে অসংখ্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সে কথাও বলেছেন। দেখুন মহান আল্লাহ তাআলা কী বলেছেন, ইয়া আইয়ুহান নাসুজ কুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু ফা আন্না তুফাকুন। হে মানুষ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো, ভেবে দেখো আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে জীবিকা দান করে? তিনি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব কিভাবে তোমরা এর থেকে ফিরে যাচ্ছ? সূরা ফাতির আয়াত নম্বর 3। তাই আমরা এই আয়াতগুলো থেকে জানলাম যে মহান আল্লাহর নিয়ামত অসংখ্য অগণিত, আর আল্লাহর নিয়ামত সারা পৃথিবীতেই নয়, আসমান জমিন ও জমিনের ভিতরে এবং মহাবিশ্বের আনাচে কানাচে মহান আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। পৃথিবীর সবথেকে দামি সম্পদ হচ্ছে সোনা, আর এই সোনার মতো একটি গ্রহাণু পৃথিবী থেকে অনেক অনেক দূরে অবস্থিত আছে। এই সোনার গ্রহাণু, যেটা পৃথিবী থেকে প্রায় 37 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, এই সোনার গ্রহাণুটি, যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন সাইকিস হলো, এই গ্রহাণুর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় 37 কোটি কিলোমিটার দূরে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝামাঝি অবস্থান করছে এই সোনার গ্রহাণু, যাকে সাইকিস 16 বলা হয়, যার নাম হচ্ছে গোল্ড মাইন অ্যাস্ট্রয়েড বা স্বর্ণখনি গ্রহাণু। এই গ্রহাণুর মধ্যে প্ল্যাটিনাম, সোনা, নিকেল, লোহা, তামা এছাড়াও একাধিক অমূল্য ধাতুর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। তবে গ্রহাণুটি সম্পর্কে এখনও পুরোপুরিভাবে জানতে পারেননি, তবে গবেষণা চলছে। তবে এটাই শেষ নয়, এরকমই আরও অসংখ্য অগণিত গ্রহাণু এবং গ্রহ রয়েছে মহাবিশ্বের আনাচে কানাচে, যেসব গ্রহ এবং গ্রহাণুগুলোকে অমূল্য সম্পদ দিয়ে তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে মহান আল্লাহ তাআলা পৃথিবীর বাইরে অসংখ্য অসংখ্য দূরে এরকম সম্পদ রেখেছেন কেন? এটা রাখার কারণ কি? এর কারণ সবথেকে মহান আল্লাহ তাআলা ভালো জানেন, তবে আমি আমার গবেষণা ভিত্তিক কিছু কারণ দেখাতে পারি। ধরুন আমি একটি বড় ব্যবসায়িক, তো আমার একটা মেন দোকান থাকবে, সেখানে কিছু সংখ্যক মাল থাকবে, কিন্তু আমার ওই দোকান ছাড়াও আরও কিছু গোডাউন থাকবে,
যেখানে অসংখ্য মাল থাকবে এবং আমার মেন দোকানে মাল দেওয়ার জন্য আমার গোডাউন থেকে মাল নিয়ে আসব এবং মেন দোকানে বিক্রি করব। যখন আমাদের মেন দোকানের মাল ফুরিয়ে যাবে তখন আমরা গোডাউন থেকে মাল এনে আবার দোকানে ভরে দেব এবং আমার মেন দোকানে অল্প অল্প করে সব রকম মাল দিয়ে সাজিয়ে রাখব, তাই না? ঠিক একই রকম ঘটনা ঘটেছে পৃথিবীর সঙ্গে মহাবিশ্বের। পৃথিবী একসময় টুকরো টুকরো অবস্থায় ছিল এবং বিভিন্ন জিনিস দিয়ে গঠিত হয়ে একত্রিত হয়ে একটা সুন্দর রূপ নিয়েছে। যেমন দোকানের সামানগুলো অনেক সুন্দরভাবে সাজানো থাকে, গোডাউন সেই রকম সাজানো থাকে না। ঠিক একইভাবে পৃথিবী ঠিকঠাকভাবে সুন্দরভাবে সাজানো আছে। পৃথিবীতে আল্লাহর নিয়ামত যত সুন্দরভাবে সাজানো আছে, অন্যান্য গ্রহে আল্লাহর নিয়ামত অত সুন্দরভাবে সাজানো নেই। তাই পৃথিবী হচ্ছে মহান আল্লাহ তাআলার মেন দোকান এবং অন্যান্য গ্রহ হচ্ছে তার গোডাউন। যদি পৃথিবীর সম্পদ কখনো কমে যায় বা দরকার হয় তাহলে অন্যান্য গ্রহ থেকে পৃথিবীতে সম্পদ আপডেট করবেন। এছাড়াও আরও একটি কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে একজন বড় ব্যবসায়ী তার একটি দোকান থাকবে না, অনেকগুলো দোকান থাকবে, অনেক সম্পদ থাকবে, অসংখ্য মাল থাকবে। এটা থেকে বোঝা যায় যে সে একজন বড় ব্যবসায়ী। ঠিক একইভাবে মহান আল্লাহ তাআলা তিনি একজন প্রতাপশালী, অশেষ ক্ষমতার মালিক, অশেষ নিয়ামতের মালিক। তিনি যে অসংখ্য নিয়ামতের মালিক সেটা প্রমাণ করার জন্যই তিনি মহাবিশ্বের বিভিন্ন আনাচে কানাচে তার সম্পদ রেখেছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ তাআলার সম্পদের শেষ নেই। শুধু পৃথিবীতেই কিছু সম্পদ দিয়ে পৃথিবী শেষ করে দেননি, মহাবিশ্বের আনাচে কানাচে পৃথিবী থেকে আরও অসংখ্য অগণিত সম্পদ রেখেছেন। এছাড়াও আরেকটি কারণ হতে পারে, যেমনভাবে চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে আমাদের পৃথিবীতে পাঠিয়ে পৃথিবীর উপকার করে যাচ্ছে, ঠিক একইভাবে মহাবিশ্বের অন্যান্য সম্পদ পৃথিবীর সম্পদকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে বা তাকে শক্তি দিয়ে থাকে বা অন্য কিছুর মাধ্যমে পৃথিবীর অস্তিত্বকে বা পৃথিবীর সম্পদকে টিকিয়ে রাখে। এরকমও হতে পারে আর মহাবিশ্বের আনাচে কানাচে মহান আল্লাহ তাআলার সম্পদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইয়ুকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবা ওয়ালা উইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায় তাদের কেউ যদি মুক্তিপণ স্বরূপ পুরো পৃথিবী পরিমাণ স্মরণও দেয় তবুও তা গ্রহণ করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে আর তাদের কোনো সাহায্যকারী নেই। 3 নম্বর সূরার 91 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, কাফেরগণ মারা যাবার পরে যদি পৃথিবীর সমান সোনা দিয়ে ক্ষমা পেতে চায় তাও তাদেরকে ক্ষমা করা হবে না। এখানে আল্লাহ একটা কথা বলে দিয়েছেন যে পৃথিবী পরিমাণ সোনা, কিন্তু আমরা যদি আমাদের পৃথিবীর সমস্ত সোনা একসঙ্গে করি তাহলে পৃথিবী পরিমাণ সোনা হবে না। তাহলে এত সোনা আছে কোথায়? নিশ্চয় মহাবিশ্বের কোথাও রয়েছে। তার জন্য তো মহান আল্লাহ তাআলা বলেছেন, কারণ আল্লাহ যা বলেন তা সত্য বলেন। এইরকমই কথা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকাব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। পৃথিবীতে যা কিছু আছে তা সব এবং তার সাথে আরও সমপরিমাণ সম্পদ যদি কাফেরদের হয় এবং তারা রোজ কিয়ামতের শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এগুলো বিনিময় হিসাবে দিতে চায়, তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত আছে। সূরা মায়দা আয়াত নম্বর 36। এই দুটি আয়াত এটা ইঙ্গিত করে যে পৃথিবীর সম্পদের থেকে আরও সম্পদ যদি কাফেরদেরকে দেওয়া হয় এবং কাফেররা সেই সম্পদ আজাব থেকে বাঁচার জন্য দিতে চায় তবুও তাদের আজাব কমানো হবে না। এই আয়াত এমন কিছু সম্পদের ইঙ্গিত দেয় যে সম্পদ এই পৃথিবীর সম্পদের থেকে আরও অসংখ্য সম্পদ মহাবিশ্বে রয়েছে। এছাড়াও হাদিসে বর্ণিত হয়েছে যে জাহান্নামের একটি লোককে জাহান্নাম থেকে বের করে আল্লাহর সামনে হাজির করা হবে। তারপর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার বাসস্থান কেমন পেয়েছো? সে উত্তরে বলবে, অত্যন্ত খারাপ জায়গা। তারপর আল্লাহ তাআলা আবার বলবেন, তুমি কি এর থেকে রক্ষা পাওয়ার জন্য পৃথিবীপূর্ণ স্বর্ণ প্রদানে সম্মত আছো? সে উত্তরে বলবে, হ্যাঁ। তারপর আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমার নিকট পৃথিবীতে এর চেয়েও বহু কম চেয়েছিলাম, কিন্তু তুমি সেটাও দাওনি বা পরোয়া করনি। অতপর পুনরায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে পৃথিবীর সামান্য সম্পদ দিয়ে
জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু কিয়ামতে অসংখ্য সম্পদ দিয়েও জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। এখন প্রশ্ন, মহাবিশ্বের আনাচে কানাচে এই সম্পদগুলোকে আমরা কখনো খুঁজে পাবো কি? তার উত্তর হচ্ছে হ্যাঁ। যেমন আমরা সাইকি সোলো বা সোনার গ্রহাণুর খোঁজ পেয়েছি, একইভাবে মহাবিশ্বের আনাচে কানাচে বিভিন্ন সম্পদের খোঁজ পাব। এ সম্পর্কে কোরআনে একটি আয়াত দেখায়, মহান আল্লাহ তাআলা বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফী আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক আওয়ালাম ইয়াকফি বিরব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। অচিরেই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দেখাব মহাবিশ্বের প্রান্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে যে অবশ্যই এটা সত্য। এটা কি আপনার রবের সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সব কিছুর ওপরে সাক্ষী? সূরা ফুসিলাত আয়াত নম্বর 53। আশা কি বুঝতে পেরেছেন? এই সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।